রাজধানীবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল আজ। যানজটে নাকাল নগরবাসীর জীবনে মেট্রো রেল কিছুটা হলেও স্বস্তির সুবাতাস এনে দেবে। আগামীকাল থেকে স্বপ্নের এই মেট্রোতে চড়তে পারবেন যে কেউ। নগরীর গণপরিবহন ব্যবস্থার অত্যাধুনিক এই আয়োজন নিয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষের প্রতিক্রিয়া তুলে ধরছেন শেখ মহিউদ্দিন, সাথে ছিলেন মুশফিকুর সালেহীন। উত্তরার দিয়াবাড়ির একদিকে যখন মেট্রো রেলের উদ্বোধনের কার্যক্রম চলছে, অন্যদিকে অধীর অপেক্ষা হাজারো মানুষের। বাংলাদেশের প্রথম মেট্রো রেলের ঢাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করা এই উড়াল ট্রেনে চড়ার অপেক্ষায় এখন নগরবাসী। মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে এসে উচ্ছ্বসিত সবাই। যে রাস্তা পার হতে ঘন্টার পর ঘন্টা সময় লাগত, সেটার জন্য এখন লাগবে মাত্র 10 মিনিট। সেই অনুভূতি প্রকাশ করার পাশাপাশি আনন্দে উদ্বেলিত মানুষ জানালেন তাদের প্রত্যাশার কথা। নিজের বাড়ি, নিজের জায়গা, নিজের দেশে মেট্রো রেল, এটা আসলে আনন্দের বহিঃপ্রকাশ করার ভাষা নেই। খুবই আনন্দ লাগছে, আর সেই কারণে আমি বাচ্চাকেও সঙ্গে নিয়ে যাচ্ছি আজকে। আজকে উদ্বোধন হওয়াতে আমরা একটাই খুশি যে আমরা জঞ্জাট নিরসন থেকে মুক্তি পাবো। এখন যানজট কমবো না, অনেক মানুষ দেখা যায় রেল দিয়ে চলে যাবো, তাদের রুটে যানজট কম থাকবো। কালকে যখন প্রথম চালু হবে আমরা আশায় আছি, আমরা উঠবো, আগামীকালকে চলবো মেট্রোতে। তারা বলছেন জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও ব্যবসা বাণিজ্যে অভাবনীয় ভূমিকা রাখবে এই মেট্রো রেল। আমাদের যে স্কুল কলেজে আগে যেতে যে ট্রাফিকের জন্য প্রবলেম হতো, আলহামদুলিল্লাহ এখন আমাদের আর সেই প্রবলেমটা হবে না। অন্যরকম একটা সাক্ষী হলাম, রাষ্ট্রীয় অনুষ্ঠানে সর্বপ্রথম অংশগ্রহণ করেছি, ভালো লাগছে। আমাদের যে রাস্তা যানজট যা থাকে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। আমরা যারা আছি ব্যবসায়ী, তারা সকলে মনে করি যে আর এই যানজটটা থাকবে না, এই যানজট থেকে আমরা মুক্ত হয়ে যাব। ঢাকার মধ্য ঢাকা থেকে একদম এয়ারপোর্টে চলে যেতে পারবে, তাদের আর কোনো ফ্লাইট অনেক সময় বাদ হতো, সেগুলি বাদ হবে না। আর স্মার্ট বাংলাদেশের আমার মতে প্রথম পদক্ষেপ মনে হয় আমরা আজকে থেকে শুরু করলাম। মেট্রো রেল শুধু নতুন কোনো পরিবহন ব্যবস্থাই নয়, যার সাথে জড়িয়ে আছে দেশের মানুষের গর্ব অহংকার, সক্ষমতা, আত্মমর্যাদা আর ইস্পাত কঠিন দৃঢ় মনোবল। শেখ মহিউদ্দিন, NTV নিউজ, ঢাকা।